السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين يستمعون القول فيتبعون أحسنه، أولئك الذين هداهم الله، وأولئك هم أولو الألباب. সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, যে রাসূলের আনিত দিন প্রাপ্ত হয়ে আজকে আমরা ধন্য। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয়বস্তু যুব সমাজের অধঃপতনের কারণ ও তার উত্তরণের পথ। সামনে মাশাআল্লাহ বেশিরভাগ যুবক আছে, কিছু মধ্যবয়সী এবং কিছু ছোট, বৃদ্ধ মানুষ নেই, তাহলে যুবকরাই আছে বেশিরভাগ আলহামদুলিল্লাহ। আলোচনার বিষয়বস্তু যুবক, মানে যুবকদের নিয়ে আমাকে দাঁড়িয়ে বলা উচিত ছিল, কিন্তু একটু অসুস্থতা বোধ করছি তাই বসলাম। সাধারণভাবে দাঁড়িয়ে আলোচনা করি, আর আমি প্রফেশনাল আলোচক নই। কখনো কখনো ওকেশনালি কিছু বলার চেষ্টা করি, অনেক ভুলও করি এবং সেখান থেকে শিখি। আজকের আলোচনার শুরুতেই আমি প্রথমে যে কথাটি বলে নিতে চাই, যে আলোচনা আমি করব সেই আলোচনা থেকে আমি মুস্তাসনা নই, মানে আমি এর থেকে আলাদা নই। যে বিষয়গুলি বলার চেষ্টা করব সেই বিষয়গুলির মধ্যে সমস্ত বিষয়ে আমি আমাকেও সম্বোধন করব। যে বিষয়গুলি আমি বলবো সেই ধরনের গুণ বা দোষ তা আমি সহ সকলের মধ্যে বিদ্যমান। অতএব কেউ এভাবে যাতে না মনে করেন যে আমি আলোচক, আমি হচ্ছি তুলসী পাতায় ধোয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার মুআমালাত, তার সঙ্গে আমার সম্পৃক্ততা, আমাদের সকলের সম্পৃক্ততা। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই দোয়া আমরা সকলে একই সঙ্গে চাইব, যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের দুর্বলতাগুলিকে কাটিয়ে যাতে আমরা ভালো মুমিন হয়ে উঠতে পারি তার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। জোরে শুনতে চাই, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমিনের জোর খুব আমাদের, আমিনের জন্য মারামারি হয়, কিন্তু কাজে যে আসছে না এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, বুঝতে পারছেন? আমিন বলা না বলা নিয়ে যে মারামারি কাটাকাটি, পক্ষে বিপক্ষের কথা বলছি না, মানে আমি মানে সিরিয়াস ইস্যুর কথা বলছি। মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইস্যু নিয়ে কথা বলি না, আমিন বলা নিয়ে মারামারি চলছে আমাদের। এবং আমিন আমরা বলতেও অনেক অভ্যস্ত আলহামদুলিল্লাহ, এখন আহলে হাদিস মসজিদ থেকে আমিনের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছয়, কিন্তু সেই আমিন কতটুকু কবুল হচ্ছে সে আল্লাহ ভালো জানেন। দুরবস্থা, সমস্যা, মারামারি, কুসংস্কার, অশিক্ষিতা, মানে কুশিক্ষিতা,
সমস্ত কিছু আমাদের সমাজে বিদ্যমান, এত আমিন বলার পরে এর কোনো পরিবর্তন নেই। কেন? তা হয়তো ইনশাআল্লাহ আমি কিছুটা বলার চেষ্টা করব। যুব সমস্যা একটি এমন বড় একটি সমস্যা যে সমস্যাগুলি নিয়ে বলা হয়তো সেরকমভাবে হয় না, এবং হয়তো বলা হলেও সমস্যাগুলি সমাধান করার চেষ্টা হয়তো আমরা করি না। প্রথমত আমাদেরকে ভাবতে হবে যে সমস্যা যদি তৈরি হয় সে সমস্যার সমাধানের জন্য গিয়ে আসতে হবে, নাকি শুধু সমস্যাকে চিহ্নিত করে নিতে হবে বাস? না, আজকে আমাদের যুব সমাজকে একটি কথার স্বীকারোক্তি আমার সঙ্গে করতে হবে সকলে ইনশাআল্লাহ, যে হে আল্লাহ আমি আমার জীবনের একটি মাত্র ভুলের পরিবর্তন করব ইনশাআল্লাহ। একটি মাত্র মানে মিনিমাম একটি, মিনিমাম একটি ভুলের পরিবর্তন করব ইনশাআল্লাহ, একটি ভুলের পরিবর্তন। আজকের এই আলোচনা সফল, আজকের এই মাইক, এই স্টেজ, এই লাইটস, এই ক্যামেরা, এই সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু সফল হয়ে যাবে যদি একটি ভুলের পরিবর্তন আমি ঘটাই, একটি। অনেক বেশি যদি করি আলহামদুলিল্লাহ, সোম্মা আলহামদুলিল্লাহ। যুব সমাজের বহু প্রবলেম আছে, তার মধ্যে কিছু আলোচনা আমি করব খুবই মানে সময় অনেক বেশি, কিন্তু যেহেতু আমার জ্ঞান স্বল্প সেই কারণে হয়তো সব বিষয়গুলি নিয়ে আমি যথাযথভাবে বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহ্হাতাকা ক্বাবলা সাকামিক। প্রথম দুই অংশ দিয়েই আলোচনা করব, হাদিসের পুরো অংশ আমি পড়ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসের গুরুত্ব তোমরা দাও। প্রথম নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনের গুরুত্ব দাও বৃদ্ধ হওয়ার আগে, যৌবন ফুরিয়ে যাওয়ার আগে। ওয়া সিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, এবং তোমার সুস্থতাকে, তোমার সুস্থ থাকাকে গুরুত্ব দাও অসুস্থ হওয়ার পূর্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলবে না, এই ছেলে কথা বলবে না, সাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার যৌবনকে গুরুত্ব দাও, যে যৌবন আমি তোমাকে দান করেছি তা ফুরিয়ে যাওয়ার আগে। ইমাম আহমদ বিন হাম্বাল যৌবন নিয়ে একটি খুবই সুন্দর একটি কথা বলেছেন, যৌবন হচ্ছে এমন একটি জিনিস যে জিনিসটি কিছুক্ষণ আগে আমার কাছে ছিল, বগলের তলায় ছিল, কিন্তু হঠাৎ করে আমি দেখছি আমার কাছে নেই। যৌবন কি জিনিস? আপনার সামনে বুড়িয়ে যাওয়া সেই দাদুকে, সেই চাচাকে জিজ্ঞাসা করুন যে যৌবনটি কি। যৌবন জিজ্ঞাসা করুন সেই ব্যক্তিকে যে হাঁটুর ব্যথা নিয়ে পেরেশান। যৌবনের কথা জিজ্ঞাসা করুন সেই চল্লিশ এলাকার সেই মানুষটি, কেবলই যে যৌবন থেকে একটুখানি এগিয়ে গেছে, যার চোখে কিছুটা হলে এখন ঝাপসা দেখছে সে। যৌবনের কথা জিজ্ঞাসা করুন সেই ব্যক্তিকে, যৌবনের কথা জিজ্ঞাসা করুন সেই ব্যক্তিকে, যে ব্যক্তি সারারাত্রি যাপন করে লম্বা টাইম ধরে বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে থাকতো, কিন্তু এখন যৌবন চলে যাওয়ার পরে তার শরীরে অসুস্থতা, দুর্বলতা, মানে বিভিন্ন ধরনের সমস্যার তৈরি হয়েছে, সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন। আশা করি এই বিষয় নিয়ে আর বিস্তারিত বলার প্রয়োজন আপনাদের নেই। আলোচনার বিষয়বস্তু হচ্ছে যুব সমস্যা। যুব সমস্যার মধ্যে বহু সমস্যা আছে, তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে, এক নম্বরের সমস্যা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা হচ্ছে অন্যতম একটি সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহি সালাতু ওয়াসালাম মারফুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে ওয়াহি, যে নির্দেশ, যে আমর প্রদান করেছিলেন তা কি সম্পর্কে ছিল বলুন দেখি, বলুন জোরে বলুন, কি ছিল, কি সম্পর্কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল মারফত আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াহি প্রদান করেছিলেন তা ছিল শিক্ষা সম্পর্কে।
শিক্ষা সম্পর্কে যখন আমি বলতে যাই তখন আমি একটা কথা এখানে ইনক্লুড করি, সেটা হচ্ছে সুশিক্ষা। শিক্ষা না, সুশিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলালেন জিব্রিলের মারফতে, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর কি ছিল আমরা জানি, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আই কান্ট রিড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার নির্দেশ করা হলো, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো, তোমাকে পড়তে হবে। নির্দেশবাচক শব্দ, আমরের সেগা, ইকরা, রিড, ইউ হ্যাভ টু রিড, তোমাকে পড়তে হবে। কারণ তুমি যদি না পড়ো, তুমি যদি সুশিক্ষায় শিক্ষিত না হও, তুমি তোমার কমিউনিটিকে গাইড করতে পারবে না, তুমি মুসলিম উম্মাহকে গাইড করতে পারবে না, অতএব তোমাকে পড়তে হবে। রাসূল পড়তে শুরু করেছিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো সৃষ্টিকর্তার নামে যিনি তোমার সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মিন আলাক, খালাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাকা থেকে, জমাট বাঁধা রক্ত থেকে, আলাকা থেকে, এমন এক সাবস্টেন্স থেকে যে সাবস্টেন্সকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুচ্ছ পানি থেকে, খুলিকা মিন মাইন দাফিক, যেটি মানে সবে স্খলিত হয়, যেটি বেরিয়ে পড়ে যায়, যেটিকে আমরা ছুঁতে স্পর্শ করতে নোংরা বোধ করি, যেটি শরীর থেকে বেরোলে আমরা অপবিত্র হয়ে যাই, সেই জিনিস থেকে তোমাকে সৃষ্টি করেছি, তুমি বলো খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিখ্যাত মানে বিস্তারিত অনেক কথাই বলছেন, মুফাসসিরিন ইকরামগণ বলছেন যে মানুষের অস্তিত্ব, তার বড়ত্ব, তার যৌবন, তার রূপ, তার সৌন্দর্য, তার গলা, তার চলা, তার ফেরা, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মানুষ তুমি দেখো তোমাকে আমি সৃষ্টি করেছি এমন এক বস্তু থেকে যা খুবই তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন সুশিক্ষার কথা বলছেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার কথা বলছেন, সুশিক্ষার কথা বলছেন। যুব সম্প্রদায়ের মধ্যে সুশিক্ষা তো দূরের কথা, শিক্ষাই নেই, সুশিক্ষার অভাবে আজ আমার সমাজ, আজ আমার জাতি এমন এক গড্ডলিকায়, এমন এক অধঃপতনের অতল তলে চলে গেছে যেখান থেকে বেরিয়ে আসা আল্লাহ আল্লাহু আলাম কি হবে, কিভাবে হবে আমি জানি না, আমরা জানি না, আমার কোনো আমি তো বুঝতে পারি না। বিশেষভাবে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের যুবকরা শিক্ষিত হচ্ছে, আলহামদুলিল্লাহ শিক্ষিত হচ্ছে তারা, কিন্তু যে শিক্ষার প্রয়োজন সেই শিক্ষা তাদের মধ্যে বিদ্যমান না থাকার ফলে তারা হয়ে যাচ্ছে সেলফিশ, তারা হয়ে যাচ্ছে আত্মকেন্দ্রিক, তারা হয়ে যাচ্ছে মি অ্যান্ড মাই সেলফ, আমি আর আমার, আর সমস্ত কিছুর কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে বলছি কেন, পুরো 2020 এবং 21 সাল প্রায় 2 বছর ধরে লকডাউন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, সমস্ত স্কুল বন্ধ। আমি মুসলিম গ্রামের কথা বলছি, এটি জঙ্গিপুরের গল্পও হতে পারে, এটি আপনাদের এই পাড়ার গল্পও হতে পারে। প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, বিভিন্ন স্কুলের টিচার, তারা পুরো 2 বছর ধরে বাড়িতে বসেছিলেন। সরকার তাকে তনখা দিয়েছে, পয়সা পেয়েছেন তিনি, তিনি শিক্ষিত মানুষ। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে এমন এক জিনিস যে জিনিসটি নিজের মধ্যে রাখার জন্য না, কারণ বরং মানুষকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জিনিস। শিক্ষা হচ্ছে এমন একটি জিনিস যার মাধ্যমে মানুষকে উপকৃত করা যায়। শিক্ষা নিজের মধ্যে সমাহিত করে রাখার নাম নয়। সেই সকল শিক্ষকরা পুরো 2 বছর বাড়িতে বসেছিলেন, সরকারের বেতন গুনেছেন, কেউ বেতন পাননি, অনেকে বেতন পেয়েছেন, সরকারি যারা চাকরি করেছেন তারা বেতন পেয়েছেন। আপনি কি দেখেছেন আপনাদের গ্রামে, খুবই কম সংখ্যক, পার্সেন্টেজ আসবে না এমন সংখ্যক লোকের কথা বলবেন না, আপনারা কি কেউ দেখেছেন, আপনারা কি কেউ দেখেছেন, আমি গ্রাউন্ডের উদাহরণ দিচ্ছি, আপনারা কি কেউ দেখেছেন যে এমন একজন শিক্ষক 2 বছর বসে আছেন, পাড়ার কোনো ছাত্রদেরকে নিয়ে, কোনো ছেলেদেরকে নিয়ে, কোনো বাংলা ঘরে, কোনো পাঠশালায়, কোনো গাছের তলায় কিছু ছেলেকে নিয়ে বলেছে, এই তোরা শোন, তোদেরকে স্কুল যাওয়া হচ্ছে না, পড়াশোনা কিছু হচ্ছে না, তোদেরকে আমরা কিছু পড়ে দিই, দেখেছেন কেউ? হ্যাঁ না না বলুন, হ্যাঁ দেখেছেন, কে দেখেছেন ভাই? না দেখেননি আপনারা, দেখেননি আপনারা, কারণ একজন টিচার
একজন গ্রাজুয়েট, একজন বিএড করা মানুষ, একজন টেট পাস করা মানুষ, সুশিক্ষায় শিক্ষিত হয়ে, তথাকথিত সুশিক্ষায় শিক্ষিত হয়ে, প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচার, একজন সম্মানিত পদের অধিকারী, ইবাদতের কথা বলা হয়েছে যে জ্ঞান হচ্ছে আল ইলমু হুয়াল ইবাদা, ইলমকে ইবাদা হিসেবে বলা হয়েছে, সেই জ্ঞান যার মধ্যে আছে সেই জ্ঞানকে নিয়ে পুরো দুই বছর ধরে প্রত্যেক মাসের শেষে কবে 31 তারিখ হবে, কবে 30 তারিখ হবে এই অপেক্ষায় ছিলেন। আমাদের এখানে অনেক মাস্টারও হয়তো থাকতে পারেন, অথবা আমার মাইকের আওয়াজ সেই সকল মাস্টারদের কাছেও যেতে পারে। আমি বলি সেই শিক্ষার কি দাম, আমি বলি সেই শিক্ষার কি দাম, যে শিক্ষা আপনার সমাজকে আপনার জাতিকে অন্ধকার থেকে তুলে নিয়ে আসতে না পারবে, যে শিক্ষা আপনাকে আলোক উজ্জ্বল না করতে পারবে, যে শিক্ষা আপনাকে রাস্তা দেখাতে না পারবে, যে শিক্ষা আপনাকে আসল মানুষে পরিণত না করতে পারবে, সেই শিক্ষার কি দাম? এই শিক্ষার বড়ই অভাব, আমি এই শিক্ষার কথা বলছি। যদি আমার মধ্যে সুশিক্ষা থাকতো, আমার সেই যুবক মাস্টারের মধ্যে যদি সেই শিক্ষা থাকতো, 2019-20-21-এর কিছু অংশ ধরে দুই বছর যাবৎ লম্বা লকডাউনে বাড়িতে বসে প্রত্যেক মাসের শেষে যে বেতন গুনেছেন, সেই বেতনের পরে আপনার হৃদয়ে এই জায়গায় ব্যথা লাগতো যে আমার কমিউনিটি মুর্শিদাবাদের মানুষরা কেরলে, ব্যাঙ্গালোরে, মুম্বাইয়ে, বিভিন্ন রাজ্যে গিয়ে কি করে, মাস্টারি করে নাকি কি করে, শ্রমিকের কাজ করে, শুধু শ্রমিক না নিম্নমানের কাজ করে, ড্রেন সাফ করে, সেখানে গিয়ে নারকেল কুড়ায়, সেখানে মাটি কাটে, ও জানে যে আমার 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 রাজ্য, আমার জেলা, আমার বিশেষভাবে মুসলিম কমিউনিটি, সাচার কমিটি রিপোর্ট হচ্ছে যে মুসলিমরা হচ্ছে সব থেকে ব্যাকওয়ার্ড, যারা মানে কি বলে আপনার এসসি এসটি তাদের থেকেও পেছনে, এবং আমাদের পেছনে একটা সুন্দর নাম লাগানো হয়েছে, কি জানেন, জানেন তো নাকি, ওবিসি, আদার ব্যাকওয়ার্ড কাস্ট, আদার ব্যাকওয়ার্ড কাস্ট। আমরা কি ছিলাম, আমাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মুআজ্জাজ সে জামানে মে মুসলমান হওকার, একজন কবি বলছেন, ও মুআজ্জাজ সে জামানে মে মুসলমান হওকার হাম জালিল ও খার হুয়ে তারিখে কুরআন হওকার। সুবহানাল্লাহ, তারা মুআজ্জাজ ছিলেন, তারা সম্মানিত ছিলেন, তারা মর্যাদাবান ছিলেন, এই কোরআনকে সম্মান করে, কোরআনের মর্যাদা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে, হাম জালিল হয়ে, হার হয়ে, গাদা হয়ে গেছি আমরা, এই জিনিসটি এখন আমাদের কাছে আছে, কিন্তু এর মূল্যায়ন, যে শিক্ষা আমার মধ্যে আছে এর মূল্যায়ন আমার নেই, কারণ আমি মনে করেছি যে আমি শিক্ষা অর্জন করেছি, বিএড করেছি, পয়সা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি করেছি, চাকরি পেয়েছি, মি অ্যান্ড মাই সেলফ, আমি এবং আমার সমস্ত কিছু ভোগ্য বস্তু, কারণ পড়াশোনা, চাকরি বাকরি সমস্ত কিছু তো হচ্ছে অর্থ উপার্জনের মাধ্যম, অন্য কোনো কারণে আমাদের পড়াশোনা করার প্রয়োজন নেই। আপনি জিজ্ঞাসা করুন আজকে একটা মাধ্যমিক পাস ছেলেকে, কি করবে তুমি, সে মাধ্যমিক পাস করেছে, সে এইচএস পাস করেছে, সে বিএ পাস করেছে, সে বিএড করেছে, সে এমএ করেছে, সে এমবিএ করেছে, সে এমসিএ করেছে, সে কোনো বড় ধরনের ডিগ্রি করেছে, আপনি জিজ্ঞাসা করুন কি করবে, বলবে আমাকে কোনো একটা জায়গায় চাকরি নিতে হবে, চাকরি পাওয়ার জন্য মাথা খারাপ, বিয়ে করছে না, 40 বছরের যুবক এখন পর্যন্ত বিবাহ করছে না, 35 বছর 38 বছর 40, কবে চাকরি পাবো, চাকরি পাওয়ার পরে ওয়েল সেটেলড, এবং চাকরি পাওয়ার পরে আমি বিবাহ শাদী করবো, কারণ আমার পড়াশোনার কারণই হচ্ছে আমাকে চাকরি পেতে হবে, অর্থকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, সেলফিশ এক সমাজে পরিণত হয়েছে আমাদের সমাজের যুব সম্প্রদায়রা, শিক্ষিত যুব সম্প্রদায়রা। আমরা যারা খেটে খাচ্ছি তাদের কথা বলছি না, আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে এই শিক্ষা, যে শিক্ষা আমরা শিখছি, যাদেরকে আমরা, যারা যে শিক্ষায় আমাদের ব্রেনকে কমার্শালাইজ করে দেওয়া হচ্ছে, আমাদের ব্রেনকে একটা ভোগ্য বস্তু, পণ্য বস্তুতে পরিণত করা হচ্ছে, যে তুমি শিক্ষা করছো, তোমার উদ্দেশ্য হচ্ছে পয়সা, অর্থ উপার্জন করা। দ্বিতীয় এই এর সঙ্গে সম্পৃক্ত, দ্বিতীয় এবং এর সঙ্গে সম্পৃক্ত সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় এমন একটি আমরা সমাধানের কথা ভাবছি কি ভাবছি না, হ্যাঁ না বলুন, সমাধানের কথা ভাবছি না ভাবছি না, আমরা সমাধানে ভাবতে হবে, কিন্তু সমাধান, সমাধান আছে, প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, সমাধানের কথা ভাবতে হবে, শুধু শুনলে হবে না, আজকের আলোচনা যেইগুলি শুনলেন, আমি খুবই ভালো আলোচনা হয়েছে, প্রথম থেকে শুনছিলাম আমি,
খুবই ভালো আলোচনা হয়েছে। সবথেকে প্রথম কথা যেটা আমি বলতে চাইছি আপনাদেরকে, যে এই আলোচনার মধ্যে থেকে সমাধানের কথা ভাবতে হবে। এখান থেকে আমিন বলে চলে গেলে হবে না। আমিন সারা জীবন বলেছি, ইট ইজ টাইম ফর অ্যাকশন। এখন এখন সময় এসেছে কাজ করার। আমিন বলা শুধু আমিন আমিন বলা নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আজমাইনের জীবনী যদি দেখেন, তারা শুধুমাত্র আমিন আমিন করেননি, তারা ফিল্ডে নেমেছিলেন, তারা ফিল্ডে নেমেছিলেন, তারা পরিবর্তন করেছিলেন। তারা বলেছিলেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাজ নট চেঞ্জ দোজ, দোজ চেঞ্জ দেমসেলফ। তারা বলছিলেন, তারা বিশ্বাস করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির, সেই মানুষের, সেই ইন্ডিভিজুয়ালের, সেই ব্যক্তির পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেকে পরিবর্তন করে। আমিন আমিন বলেন যত, যত মারামারি করেন আমিনের জন্য, যদি এর ইমপ্লিকেশন বাস্তব জীবনে না হয়, জঙ্গিপুরের এই মাঠে যদি না হয়, কোন গ্রামে, কোন পাড়ায়, কোন পরিবারে না হয়, আপনি বিশ্বাস করুন সব থেকে বড় বক্তা ডাক্তার জাকির নায়েক আসুক, আর আরো কোন কেউ আসুক, কোন পরিবর্তন হবে না। আজকে আপনাকে এই প্রতিজ্ঞা নিতে হবে যে আই ক্যান চেঞ্জ মাই সেলফ ইনশাল্লাহ। চেঞ্জ করতে পারবো তো নিজেকে নাকি? মানসিকতা থাকতে হবে, আলোচনা আলোচনার জন্য না। এই আলোচনা এখন অবশ্য এন্টারটেইনমেন্ট হয়ে গেছে, হ্যাঁ, মানে আমরা হচ্ছি এই জালসার কি বলে অ্যাক্টার, ঠিক আছে, এবং আমরা হচ্ছি অ্যাক্টার, আমরা হচ্ছি সেলিব্রিটি। কিছু মানুষ তো ধরুন এমন একটা পর্যায়ে গেছে, সেই কালো বলবো না, আমরা আসছি, আপনারা দেখছেন যেমন নাচ হয়, নাচনারা নাচে এখানে, আর সবাই দেখে মজা পায় এবং বিশ্লেষণ করে কোন কে কেমন কী করলো। সেরকমই অমুক বক্তা এইভাবে বলেছে, অমুক বক্তার আলোচনা এইরকম, অমুক বক্তার আলোচনা এই মূল্যায়নটুকু হলে হবে না। কিন্তু ইফ ইউ ওয়ান্ট, ইফ ইউ ওয়ান্ট আ চেঞ্জ, যদি আপনি পরিবর্তন চান, যদি রিয়েল পরিবর্তন চান, তাহলে আজকে এই মানসিকতা এইখান থেকে তৈরি করে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ। আজকে হলেও কিছুটা হলেও আমি আমার জীবনে পরিবর্তন ঘটাবো, ঠিক আছে, ইনশাল্লাহ। দ্বিতীয় যে আমি মানে ওর সঙ্গে সম্পৃক্ত শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা অল্টারনেটিভ শিক্ষা ব্যবস্থা নেই। শিক্ষা ব্যবস্থা কি? একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যাদের একদিকে চোখ ঢাকা এইভাবে, যারা একদিকের পুরো অংশ দেখতে পায় না, আর একটা হচ্ছে জেনারেল শিক্ষা ব্যবস্থা, যাদের আর একদিকের চোখ ঢাকা, আর একদিকের চোখ ঢাকা। ঘোড়াকে দেখেছেন, ঘোড়া দুই দিকে এইভাবে লাগানো থাকে যাতে ও ডিস্ট্রাক্ট না হয়ে যায়, যাতে অন্যদিকে দৌড়ে না পালায়। ঘোড়ার সামনে এইভাবে দুই দিকে দুইটা পর্দা দেওয়া থাকে যাতে সে ফোকাস থাকতে পারে। আমরা কিসে ফোকাস জানেন? দুই শিক্ষা ব্যবস্থার মধ্যে একদিকের চোখ ঢাকা, আর আর একটা শিক্ষা ব্যবস্থার আর একদিকের চোখ ঢাকা। একদিকে ডান দিক চোখ ঢাকা, আর আর একদিকে বাম দিকের চোখ ঢাকা। তারা একদিকের অংশকে বলে ইট ইজ আননেসেসারি। জেনারেল যারা আছেন তারা বলবেন মাদ্রাসা শিক্ষা ইট ইজ ফুলিশনেস, এটি একদমই বোকামু। ও শিক্ষা শিখে কি হবে? ফকিরা বিদ্যা, ও শিক্ষা শিখে কি হবে? মাদ্রাসায় যান, আপনি মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করুন, মৌলভী সাহেব বলবেন আরে এম এ পাস বিএ পাস করে কোনো লাভ নেই, সমস্ত শিক্ষার সমস্ত কিছু আরবি শিক্ষায়, মৌলভী হয়ে যাও বাস, আর কিছু করার নেই। এরা এদিকে তৈরি করছে ভিক্ষুক, আর এরা এদিকে তৈরি করছে সেলফিশ আত্মকেন্দ্রিক এক শিক্ষিত সমাজ, যাদের মধ্যে কোনো বিচার বিচার বিশ্লেষণ কিচ্ছু নাই, যারা বসে বসে শুধু অর্থ গুনতে জানে কিছু না, তাদের পড়াশোনা, তাদের জীবন, তাদের মরণ, সমস্ত কিছু হচ্ছে অর্থ উপার্জন, অন্য কিছু না। এবং একদিকে মৌলভী সাহেব আছে লিল্লা ফিল্লা, লিল্লা ফিল্লা, কোন লজ্জা শরম হায়া কিছু নাই আমরা তাদের মধ্যে। আল্লাহি, আমি প্রথমেই বলেছি, আমি প্রথমেই বলেছি, আমাকে বাদ দেবেন না আপনাদের মধ্যে থেকে। আমি আমাকে সম্বোধন করছি চেক নিয়ে রাস্তায়, কোন চেক নিয়ে মসজিদের মধ্যে দাঁড়িয়ে, যখন কোন একজন মৌলভী সাহেব বলেন যে আমার মাদ্রাসায় এতজন এতিম বাচ্চা পড়ছে, আপনারা অর্থ সাহায্য করুন, সেই সময় সব থেকে যদি কষ্ট হয় আমি কষ্ট পাই যে হায় আল্লাহ, আমার বেরাদারির এই আলেম, আজকে এদের অবস্থা কি? এরা সমাজকে, জাতিকে পথ দেখিয়েছে, এরা মানুষকে বলেছে কোনটি ঠিক কোনটি ভুল, এরা মানুষকে বলেছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এদের গুরু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছিলেন, তোমরা বলবে হোয়াট ইজ রং এন্ড হোয়াট ইজ রাইট, ইউ হ্যাভ টু সে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, কি পড়তে হবে কি পড়তে হবে না, কি করতে হবে কি করতে হবে না। যারা মানুষকে বলবে হাউ টু ইট, হাউ টু ড্রিঙ্ক, হাউ টু ওয়াক,
কিভাবে তুমি করবে, এই সমস্ত কিছু আমার দায়িত্ব ছিল। আজকের আমার সমাজের ইমাম, আমার সমাজের মৌলভী সাহেব নামাজের পরে উঠে বলেন যে আমার মাদ্রাসাতে আপনারা কিছু সাহায্য করে যাবেন, হালকা করে একটু কথা বলে। বলুন সেই সমাজের সেই জাতির অবস্থা কি? একদিকে এক মাস্টার সাহেব হচ্ছেন সেলফিশ আত্মকেন্দ্রিক, আরেকদিকে আরেক মৌলভী সাহেব এমন লিল্লা ফিল্লা যে এর মধ্যে কোনো আত্ম কি বলে আত্মগ্লানি বলে কোনো কিছু নেই, এর মধ্যে আত্মসমালোচনা বলে কিছু নেই। পরের বাড়ি খেয়ে খেয়ে এমন একটি অবস্থায় পরিণত হয়েছে, খারাপভাবে নেবেন না। আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে সমাজের চিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের আয়না। আমি যে কথাগুলি বলছি এটি হচ্ছে আমার সমাজের প্রতিচ্ছবি, শুনতে খারাপ লাগলেও এটি বাস্তব, কিন্তু সঠিক কি না? হ্যাঁ না না? পরিবর্তন চান? চান। খুবই খুবই সিম্পলে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু শিক্ষা ব্যবস্থা কি? আমরা গলা বাজাই যে শিক্ষা ব্যবস্থা আমাদের হচ্ছে এমন শিক্ষা ব্যবস্থা যেখানে ওয়ান থেকে নিয়ে টু থ্রি থেকে নিয়ে যদি কেউ গ্রাজুয়েশন পর্যন্ত পড়ে, তার শিক্ষা ব্যবস্থাতে তার সমস্ত কিছুতে ইসলামের কোনো কিছু নেই। ইসলাম কেন দিবে আপনাকে? ও ইসলাম কেন পড়াবে আপনাকে? কেন আপনাকে শরিয়াত পড়াবে? কারণ আমি তো ভাগ করে নিয়েছি, এটি হচ্ছে এই, এটি হচ্ছে তাই, এটি হচ্ছে দ্বীনের শিক্ষা, এটি হচ্ছে ইসলামের শিক্ষা। আমার বা আমার কে বলে আমার আব্বু মারা গেলেন, ধরেন আব্বু মারা যাওয়ার পরে জানাজা কে পড়াবে? মৌলভী সাহেব পড়াবেন জানাজা। আচ্ছা ভাগ বাটোয়ারা কিসে হবে? তো ফারাইজ করতে হবে, ফারাইজ, শরিয়তের কথা বলছি আমি, ফারাইজ করতে হবে। ফারাইজ কি? ফারাইজ হচ্ছে শরীয়ত পদ্ধতিতে ভাগ বাটোয়ারার জন্য যে যে বিধান আছে সেটাকে ফারাইজ বলা হয়। তো এর জন্য কী দরকার? ম্যাথামেটিক্সের দরকার, অঙ্কের দরকার। অঙ্ক কি? অঙ্ক হচ্ছে জেনারেল বিষয়, তাহলে শরীয়তের সঙ্গে সম্পর্ক কি? যদি যে ম্যাথামেটিক্স মানে যদি ম্যাথামেটিক্স জেনারেল বিষয় হয়, যদি ইসলামের সঙ্গে সম্পৃক্ত না হয়, তাহলে আমার বাবা মারা যাওয়ার পরে যখন সম্পদ বন্টন হচ্ছে তখন ম্যাথামেটিক্সের তো প্রয়োজন নাই, কেন দরকার এইগুলি? এটি কার শিক্ষা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দান করেছেন যে তুমি কাকে কতটুকু সম্পদ দেবে, কি ম্যাথামেটিক্সের দরকার আছে। তাহলে শিক্ষা হচ্ছে ইনক্লুডেড, এমন একটি জিনিস যার মধ্যে দিন এবং দুনিয়া দুটোই থাকবে ইনক্লুডেড। আপনি স্কুলে গেলেন, কলেজে গেলেন, ইউনিভার্সিটিতে গেলেন, সেইখানে আপনি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হলেন, কিন্তু আসার পরে আপনার কোনো কোনো কিছু দিনের কোনো জ্ঞান নেই। আপনি ইসলামের ফরজিয়াত সম্পর্কে ধারণা রাখেন না, সালাতের যে ওয়াজিবাত সে সম্পর্কে আপনার ধারণা নেই, ফরজ গোসলের কীভাবে ফরজ গোসল করতে হয় আপনি জানেন না। আমাকে একজন চাচা জিজ্ঞাসা করছেন কিছুদিন আগে যে বেটা ফরজ গোসল কীভাবে করতে হয়, খুব লজ্জায় পড়ে পরে আমাকে জিজ্ঞাসা করেন ফরজ গোসলের নিয়মটা কী। তিনি একজন শিক্ষিত ব্যক্তি, কিন্তু আমরা খুব লজ্জা লাগলো এবং খুব কষ্ট পেলাম। আমি বললাম চাচা এই ব্যাপার, কিন্তু মনে মনে কষ্টটাকে এইভাবে দেবে রাখলাম যে আমার চাচা যিনি আমাকে বিভিন্ন বিষয়ে গাইড করেছেন, সেই চাচার ফরজ গোসল যেটা সামান্য একটি অতি সাধারণ বিষয়, শরীয়তের সর্বপ্রথম সেই ব্যক্তি যৌবনে পদার্পণ করার পরে তাকে এই বিষয়টি জানা তার জন্য অপরিহার্য একটি বিষয় ছিল। এত কয়টি ছেলেমেয়ের বাবা মা বাবা তার, সে কিন্তু ফরজ গোসল কীভাবে করতে হয় সে সম্পর্কে তার ধারণা নেই। ঠিক একইভাবে একজন মৌলভী সাহেব যখন পোস্ট অফিসের সামনে ফর্ম ফিল আপের জন্য লোক খুঁজে বেড়ায়, মজা ভাই আমার ফর্মটাকে একটু ফিল আপ করে দেবেন, খুবই দুঃখ এবং খুবই কষ্ট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জিনিস দেননি যে জিনিসটি আমরা বহন করতে পারবো না। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে আমি জানি আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যাতে আমাদের ছেলেরা নাস্তিক হয়ে যায়, যারে আমাদের ছেলেরা ইসলাম বিদ্বেষী হয়ে ওঠে, যাতে তাদের মধ্যে দিনের কোনো ছিটে ফোঁটা না থাকে, যাতে তারা ধর্মহীন হয়ে যায়। এটি চাই তারা, কিন্তু আমরা কেন চাইব? আমরা কেন চাইব? আমাদের যে মসজিদ আছে, এই যে মসজিদ, এই মসজিদে ফ্যান আছে, ইলেকট্রিক বিল দিতে হয় প্রত্যেক মাসে, সুন্দর বিল্ডিং আছে, রং করা, মোজাক করা, এখন আবার এসি লাগানোর প্রবণতা আমাদের মধ্যে বেড়ে গেছে। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, ফজর যদি পাঁচটার সময় হয় ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা চার পাঁচ ছয় সাত ঘন্টা কোনো কাজ নেই, কোনো কাজ নেই। মৌলভী সাহেব ফজরের নামাজ পড়িয়ে দিলেন, তারপরে বেরিয়ে গেলেন,
তারপরে জোহরের সময় আবার মুয়াজ্জিন সাহেব আসবেন 12টার সময়, তারপরে তিনি আজান দিবেন আল্লাহু আকবার বলে, তারপরে মুসল্লিগণ ঢুকবেন এবং সেখানে নামাজ হবে। এই যে মধ্যখানে 6 ঘন্টা গ্যাপ, জোহর থেকে নিয়ে আসরে আবার প্রায় 2 ঘন্টা গ্যাপ, আসর থেকে নিয়ে মাগরিবে আবার 1.5 ঘন্টা গ্যাপ, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত আবার প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা গ্যাপ। এই যে সময়টুকু আমরা পার করছি, এত বিল্ডিং, এত মেইনটেনেন্স, এত সমস্ত কিছু, এই সমস্ত জায়গাগুলোকে খালি এমনি এমনি করে ফেলে 4 কোটি প্রতিশোধের প্রয়োজন নেই, এগুলি আছে কি নেই? একটি মসজিদে এত কিছু ব্যয় করার পরে সেইখান থেকে যদি আমি কোনো উপকার না নিতে পারি, শুধুমাত্র শুধু যদি নামাজই যদি উদ্দেশ্য হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ একবার দেখতে হবে। কোথাও যেতে হবে না আপনাকে, কেরলে যান, কেরলে রাজমিস্ত্রি খাটতে যান, আপনি সেইখানে দেখেছেন তো, কেরলে রাজমিস্ত্রি আমাদের ছেলেরা যায়, আমার ভাই যায়, আমার চাচাতো ভাই যায়, আমার প্রতিবেশী যায়, কিছুদিন সেইখানে থাকারও মানে অভিজ্ঞতা হয়েছে, আমি দেখেছি সেইখানে যে তারা তাদের মসজিদকে মাদ্রাসা বানিয়ে ফেলেছে, স্কুল বানিয়ে ফেলেছে, কলেজ বানিয়ে ফেলেছে, তারা তাদের মাদ্রাসাকে ইউনিভার্সিটি বানিয়ে ফেলেছে। আমি একটি মসজিদের ইমাম ছিলাম, একটু আগেই সকালবেলায় আমার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে আমার নামাজ পড়াতে একটু দেরি হয়েছিল, তো একজন মানুষ এসে হঠাৎ করে নামাজ পড়াতে দাঁড়ালেন, সাধারণ পোশাক পরা সাধারণ মানুষ, এমন সুন্দর করে তেলাওয়াত করে তিনি নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে আমি জিজ্ঞাসা করছি একজন ব্যক্তিকে, এত সুন্দর করে নামাজ পড়ছেন এই ব্যক্তি কে? তো আমাকে উত্তর দিয়েছে সেই ব্যক্তি হচ্ছে আইএএস অফিসার, যিনি নামাজ পড়েন উনি হচ্ছেন আইএএস অফিসার। আইএএস কি জানেন? আমাদের যুবক ছেলেরা কেউ জানেন আইএএস কাকে বলে কিভাবে হতে হয়? আইএএস অফিসার ইমাম আমার অবর্তমানে সেই ব্যক্তি নামাজ পড়াচ্ছে, আমি ধরতে পারছি না এই ব্যক্তি কি। এই ব্যক্তি যেই জায়গা থেকে শিক্ষা লাভ করেছে সেই জায়গাটি হচ্ছে মসজিদ, যে মসজিদগুলি এখন বড় বড় বিল্ডিংয়ে রূপান্তরিত হয়ে আছে, যেখানকার ইলেকট্রিক বিল আমরা প্রদান করি প্রত্যেক মাস, যেখানে ফ্যানগুলো আমরা মেনটেন করি, যেখানে এসি লাগানোর হিড়েক তুলেছি আমরা, যেখানে মোজাক লাগানোর হিড়েক তুলেছি আমরা, এই জায়গাগুলিকে যদি ব্যবহার আমি না করি কে করবে? এই জায়গাগুলি ব্যবহার করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে দিয়ে গেছেন। দিয়ে গেছেন কি দিয়ে যাননি বলুন, দিয়ে গেছেন কি দিয়ে যাননি? দিয়ে গেছেন। আসহাবে সুফা নাম শুনেছেন তো নাকি? আসহাবে সুফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুরের তানা দিয়ে তৈরি সেই মসজিদ, সেই মসজিদের পাশে ছোট্ট একটি হুজরা, সেই হুজরাতে পড়াশোনা করে বিশ্ববিখ্যাত আমার ভাই আলোচনা করছিল সাহাবেদের, সাহাবে একরাম রিদওয়ানুল্লাহ আজমাইনের ইমান এবং আমাদের ইমানের ইমান নিয়ে, সেই জায়গা থেকে তাদের যে ইমান বিল্ড আপ হয়েছে, আজকে এসি আর মোজাক করা মসজিদে নামাজ পড়ে আর সুখ স্বাচ্ছন্দ্য হয় না, তখন আমরা মারামারি করি, আমিন কে জোরে বলবে আর কে আসতে বলবে, তখন মারামারি করি কিভাবে আমরা কি করব, তখন মারামারি করি হাত লাগানো পা লাগানো নিয়ে। আমি সুন্নাতের খেলাফের কথা বলছি না, আমি বলছি যে প্রবলেম, আমাকে প্রবলেমটি দেখতে হবে যে কোনটি বেশি কোনটি বিগার প্রবলেম। আপনি হচ্ছেন ডাক্তার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক্তার হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, আপনি একজন ডাক্তার যদি থাকেন, আপনার কাছে কোন একজন রুগী এলো, সেই রুগী এসে ধরুন আপনাকে, আপনি একজন ডাক্তার বসে আছেন চেম্বারে, আপনার কাছে রুগী এলো, একজন এলো মাথা ব্যথা, তারপরে গলা ব্যথা, জ্বর সর্দি নিয়ে, আর একজন ব্যক্তি এলো ক্যান্সারে আক্রান্ত হওয়া এমন একজন রুগী, যে রুগী এখনই হয়তো কিছুদিন পরে মারা যাবে। আপনি ডাক্তার হিসেবে কাকে প্রথমে দেখবেন বলুন, কাকে দেখবেন প্রথমে? ক্যান্সারের রুগীকে না জ্বর সর্দি মাথা ব্যথার রুগীকে? বলুন, ক্যান্সারের রুগীকে আগে দেখবো আমরা। কারণ কি, ডাক্তার জানে যে জ্বর সর্দি মাথা ব্যথা প্যারাসিটামল আর কিছু খেলেই ভালো হয়ে যায়, এটি সাধারণ একটি অসুখ, এটি সাধারণ সিমটমস, ওয়েদার চেঞ্জ হলেই মানুষের মধ্যে এই ধরনের সিমটমস লক্ষ্য করা যায়। কিন্তু ক্যান্সার যদি সেটি সেকেন্ড এবং থার্ড স্টেজে ধরা পড়ে, তাহলে সেই ব্যক্তির প্রাণের আর মানে প্রাণে বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়, সেই ব্যক্তি যে মারা যেতে পারে। তখন তড়ি ঘড়ি ডাক্তার বলে যে ক্যান্সারের রুগী এসেছে, তাকে আমাকে আগে গুরুত্ব দিতে হবে, কারণ সেই ক্যান্সারের রুগী, সেই ক্যান্সারের রুগীকে যদি আমি না দেখে জ্বর সর্দি মাথা ব্যথা নিয়ে আমি যদি সেইখানে নিমজ্জিত থাকি, তাহলে সেই ক্যান্সারের রুগী কিন্তু মারা যাবে। সমাজের মধ্যে এই ধরনের ক্যান্সার নামক বড় বড় প্রবলেম আছে, কিন্তু এই সমস্যা নিয়ে আমরা কেউ কথা বলি না, না আমাদের ইমাম সাহেব কথা বলেন, না আমাদের যারা মোড়ল তারা কথা বলেন, না আমাদের শিক্ষিত তথাকথিত শিক্ষিত সেই সকল যুবক তথাকথিত সেই সকল সুশিক্ষিত মানুষরা কথা বলে না, আর অন্য কেউ কথা বলে না, ভাবনা চিন্তা করে। আমরা শুধু মারামারি করি আর গলাবাজি করি, সোশ্যাল মিডিয়া গরম করি বা অন্য জায়গায় গরম করি এই সমস্ত বিষয় নিয়ে, কিন্তু সমস্যা কিন্তু অন্য জায়গায়, সেই সব সমস্যা কিন্তু অন্য জায়গায়। আমাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে, এবং তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, প্যারালাল শিক্ষা ব্যবস্থা। কিভাবে করবেন, এর জন্য বসতে হবে, ভাবতে হবে, এটা আমাদেরকে দেখে নিতে হবে।
আলোচনা দীর্ঘায়িত হচ্ছে। দ্বিতীয় যে প্রবলেম যুব সমাজের তা হচ্ছে নেশা। নেশা আল্লাহ রাব্বুল আলামিন নেশা সম্পর্কে বলছেন, يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس الله رب العالمين رسول الله صلى الله عليه وسلم কে বলছেন যে হে নবী তোমাকে জিজ্ঞাসা করে তারা খামার এবং মাইসের সম্পর্কে নেশা এবং জুয়া সম্পর্কে তুমি বলো কুল ফীহিমা ইসমুন কাবীর এটি অত্যন্ত বড় মাপের গোনা অত্যন্ত বড় মাপের গোনা ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা কিন্তু এর মধ্যে কিছু উপকারিতার দিকও আছে উপকারিতার তুলনায় ক্ষতির দিক বেশি তাই এ থেকে তুমি বিরত থাকবে যুব সম্প্রদায় নেশার মধ্যে এমন ভাবে ডুবে আছে যেখান থেকে তুলে আনা সম্ভব না একই কথার পুনরাবৃত্তি এখানে আমাকে করতে হচ্ছে এই কারণে যে এই নেশা তাদের মধ্যে বেশি হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে তাদের মধ্যে অশিক্ষা এবং কুশিক্ষার প্রভাব বেশি তারা জানে না সমস্যাটি কোথায় আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র এই সম্পর্কে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ রাব্বুল আলামিন পরপর বলছেন যে খামার মদ জুয়া মূর্তি পূজা এবং আসলাম এবং ভাগ্য নির্ধারণ করা সেই সময় ভাগ্য নির্ধারণ করা তীর এবং তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা হতো ভালো এবং মন্দের বিচার করা হতো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান এটি হচ্ছে শয়তানের কাজ ফাজতানিবুহু সেইখান থেকে দূরে থাকো লাআল্লাকুম তুরহামুন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি করুণা করবেন যুবকদের যখন বিবাহ লাগে বন্ধুর বিবাহ তখন যারা নেশা করে যারা করে না সকলেই বলে আজকে ছোট একটা পার্টি হয়ে যাক কিসের পার্টি কিসের পার্টি বিয়ারের পার্টি যুবক বারে এখানে বসে আছে বিয়ারের পার্টি হয়ে যাক এর একদিন খাবো কি ক্ষতি আছে তারা যখন ব্রেকআপ হয় তাদের এখন ব্রেকআপ শব্দটা যুবকরা সবাই জানে ব্রেকআপ হয় প্রেমে ছ্যাঁকা খায় তখন ছ্যাঁকা খাওয়ার পরে সব থেকে উপশমী যে মহলম যে ঔষধ মহা ঔষধ সেটি হচ্ছে কি সেটি হচ্ছে মদ বিয়ার খেয়ে নাও সব ঠিক হয়ে যাবে যখন সে প্রেমে পড়ে তখনও মদ খায় খুশিতে মানে এ থেকে স্কিপের কোনো অপশন নেই তুমি প্রেমে পড়ো প্রেমে ছেঁকা খাও পরীক্ষায় পাশ করো পরীক্ষায় ফেল করো বন্ধুর বিয়ে লাগুক বন্ধুর বিয়ে ভাগুক আর যাই হোক যে কোনো ওকেশন হোক মরুক অথবা বাঁচুক যে কোনো ওকেশন হোক সেই ওকেশনে তারা মদ্যপান করে বিভিন্ন ছুতনই বিভিন্নভাবে যুবকরা আজকে এর মধ্যে এমনভাবে নিমজ্জিত যে তাদের কাছে অন্য কোনো সমস্যা আর নেই কারণ তাদের কাছে যে জিনিসটি আছে তাদের কাছে যৌবন আছে তো অন্য কিছু নেই তাদের কাছে যৌবন আছে এবং এই যৌবনের ব্যবহারের অন্যতম মাধ্যম হচ্ছে তাদেরকে মদ খেতে হবে এবং কিছু সংখ্যক মানুষ হয়তো মিচকি মিচকি হাসছেন যে মদের কথা বলছেন মৌলভী সাহেব বিড়ি সিগারেটের কথা তো বলছেন না বিড়ি সিগারেটের কথা তো বলছেন না আপনি কি জানেন আপনি কি জানেন যে মদের থেকে বড় ভয়ানক জিনিস আমি মনে করি বিড়ি এবং সিগারেট এবং আজকে সব থেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মুর্শিদাবাদের শিল্প হচ্ছে বিড়ি মুর্শিদাবাদের শিল্প অন্য রাজ্যের শিল্প অনেক কিছু থাকে অন্য রাজ্যে থাকে আপনার হাতের কাজ কোন জায়গায় থাকে কড়াই চায়নাতে যাবেন সেখানে টেকনিক্যাল জিনিস ঘড়ি এবং অন্য জিনিস থাকে টুপি সেলাই করে আমার মাথায় যে টুপিটা আছে এটি চায়নার আমি যে জ্যাকেটটি পরে আছি সেটিও হয়তো চায়নার আপনার হাতে যে মোবাইলটি আছে এটি হচ্ছে চায়নার সেইখানকার কুটির শিল্প সেইখানকার মেয়েরা এ সকল জিনিসকে অ্যাসেম্বল করে এবং আমাদের দেশে চালায় আর আমরা কি অ্যাসেম্বল করি বলুন দেখি আমাদের মেয়েরা জঙ্গিপুরের মানুষের মহিলা মায়েরাও আছেন আমরা অ্যাসেম্বল করি আমরা অ্যাসেম্বল করি ক্যান্সার দুর্ভাগ্য আমাদের মুসলিম মুর্শিদাবাদে মুসলিম অধ্যুষিত এলাকা যেইখানকার মুসলিম পার্সেন্টেজ পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি সেইখানকার মহিলারা সেইখানকার শিল্প হচ্ছে বিড়ি যা হচ্ছে ক্যান্সারের অন্যতম কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হু বিশ্ব সংস্থার অনুসারে প্রত্যেক বছর শুধুমাত্র ওরাল ক্যান্সারে শুধুমাত্র তাম্বাকুর কারণে 8 মিলিয়ন মানুষ মারা যায় 80 লক্ষ মানুষ মারা যায় প্রতি বছর কার কারণে জানেন আমাদের কুটির শিল্প যারা আমাদের মায়েরা বানায় সেই শিল্পের মাধ্যমে কত বললাম ভুলে গেলেন কত বললাম 80 লক্ষ মানুষ মারা যায় 80 লক্ষ প্রতি বছর শুধুমাত্র সেই কুটির শিল্প যে শিল্পটা ছাড়া আর কোনো শিল্প আমাদের মুর্শিদাবাদে নেই দুর্ভাগ্য এবং সেইটিকে আমরা মনে করেছি যে সুবহানাল্লাহ এটি হচ্ছে আমাদের অর্থ উপার্জনের মাধ্যম
এটি আমাদের অর্থ উপার্জনের মাধ্যম। আমাদের যুবকরা এটি সিগারেট পান করার পরে তারা ভাবে না যে আমি সিগারেটটা পান করলাম এর দ্বারা আমার সমাজ, আমার পরিবেশ, আমার শিশু, আমার সন্তান, আমার প্রজন্ম কত বড় ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমি তো দূরের কথা, আরেকজন ব্যক্তি যে প্যাসিভ স্মোকার, যার কাছে আমি দেখা করছি, যাকে কথা বলছি, যাকে চুমু খাচ্ছি, ছোট বাচ্চা আমি চুমু খাচ্ছি, তার সঙ্গে যে আমার আমার ক্যান্সারের ভাইরাস ট্রান্সমিট হচ্ছে তার শরীরে, আমি এটি ভাবছি না। প্রতি বছর 80 লক্ষ মানুষ মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এর মধ্যে কিছু উপকারিতা আছে। যুবকরা বলে যে মদ খেলে কিছু স্ফূর্তি বেরিয়ে আসে, শরীরে স্ফূর্তি চলে আসে। যদি আমি যদি বিয়ার খাই শরীরে স্ফূর্তি আসে, মজা আসে, ইমেজ আসে। বিড়ি যদি খাই ইমেজ আসে। কোনো কিছু বুঝতে পারছি না, এটা সিগারেট ধরালাম এমনি ব্রেনে সেই জিনিসটা চলে এলো। কিছু কিছু মানুষের আবার এর থেকে বড় ইমেজ আসে, বাথরুমে যখন যায় পায়খানা হবে না, ওর হাগা হবে না, ওর হাগা হবে না বিড়ি না খেলে, কারণ এটা আমার অন্য ধরনের ইমেজ। আমরা এমন এক পশুত্বের পর্যায়ে পৌঁছে গেছি, এমন এক অমানব মানে অমানুষে পরিণত হয়েছি যে আমাদেরকে পায়খানার সময়, খাওয়ার পরে, খাওয়ার আগে, বন্ধুর বিবাহ ছাড়া, রাস্তায় চলতে চলতে অযাচিত মানে পুরুষের মনে কি বলে পশুর মতো আমরা এই মানে স্মোকিং করতে থাকি। এবং এ থেকে যদি কেউ নিষেধ করে তাকে আবার চোখ দেখায়, এই দাদা আপনি ওইদিকে থাকুন, আপনি আমার সঙ্গে কথা বলবেন না, আপনার রাস্তা নাকি? আরে ভাই দুর্গন্ধ আমার মুখে আসছে, আপনি বিড়ি ছাড়ছেন, আপনি আমার মুখে আসছে, ওগুলো সব কিছু জানি না, আমি খাবো, আমি খাবো পাবলিক প্লেসে, আমি খেতে পারি, সমস্যা নেই। দুর্ভাগ্য আমাদের, এই হাসির বিষয় নয়, কিন্তু এগুলি হাসির বিষয় নয়। আমাদের শিল্প এখন বিড়ি, আমাদের শিল্প এখন বিড়ি, আমাদের শিক্ষিতরা হচ্ছে আত্মকেন্দ্রিক, আমাদের আলেমরা হচ্ছে একমুখী শিক্ষায় শিক্ষিত, আমাদের যুবকরা আজকে বিভিন্ন ধরনের অ্যাডিকশনে মানে যত সমস্যার মধ্যে জর্জরিত। কিন্তু আমরা এই সমস্যাগুলি নিয়ে, আমরা এই কথাগুলি নিয়ে ভাবনা চিন্তাও করি না, এর সমাধানের কথাও আমরা ভাবি না, কারণ এইগুলি আমাদের কাছে খুব একটা বড় সমস্যা না, আমরা খুব একটা বড় সমস্যা না। আপনি জানেন, আপনার জন্য আপনি ভাবছেন না, আপনার জন্য অন্য কেউ ভাবছে। এর সঙ্গে সম্পৃক্ত আরেকটি অ্যাডিকশন, হচ্ছে এই মোবাইল অ্যাডিকশন। এটি বর্তমান সময়ে বিজ্ঞানীরা এটিকে রিকগনাইজ করেছেন এবং বলেছেন যে এটি হচ্ছে মদ এবং মদ বিড়ি, সিগারেট, গাঁজা, আফিম, ওর থেকে বড় অ্যাডিকশনের অন্যতম মাধ্যম হচ্ছে এই একটি মোবাইল। আমার হাতে আছে, আপনাদের হাতেও আছে, আছে সবারই হাতে নাকি? আছে তো নাকি? কার কার নেই দেখি, হাত তুলেন দেখি, কার কার নেই? নেই আপনার? মাশাআল্লাহ। একজন? আর কার নেই? দুইজন? তুমি ছোট, তোমাদের কথা বলছি না। এটি হচ্ছে এমন একটি সমস্যা, এটিকে আমি সমস্যা বলছি আবার সমাধানও বটে। এটি হচ্ছে এমন এক আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যার মাধ্যমে রেভলিউশনারি পরিবর্তন হয়েছে মানুষের জীবন, মানুষের চরিত্রে, মানুষের সাইকোলজিতে, মানুষের কথাবার্তায়, মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন, মানুষের চিন্তাভাবনা, মানুষের খাওয়া দাওয়া, মানুষের চিন্তাভাবনা, মানুষের পছন্দ অপছন্দ সমস্ত কিছুর পরিবর্তন ঘটিয়ে দিয়েছে এই রেভলিউশনারি এই মোবাইলটিতে। আবার আর একটা পরিবর্তন হয়েছে, এর দ্বারা পরিবর্তন হয়েছে আমাদের যুব সমাজ, এর দ্বারা পরিবর্তন হয়েছে আমাদের ছোট ছোট বাচ্চা, এর দ্বারা পরিবর্তন হয়েছে আমাদের কিশোর, এর দ্বারা পরিবর্তন হয়েছে আমাদের নারী, এর দ্বারা পরিবর্তন হয়েছে আমাদের সম্পর্ক, এর দ্বারা পরিবর্তন হয়েছে অনেক কিছু যা হয়তো আমাদের কাছে ভিজিবল না, আমরা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না, এত বেশি ক্ষতি হয়েছে আমাদের আমাদের এর দ্বারা যা বলার অবকাশ রাখে না। আমি শুধুমাত্র ব্লু ফিল্মের কথা কিন্তু বলছি না, আমি শুধুমাত্র ব্লু ফিল্মের কথা বলছি না, সেই সকল যুবক যারা ইনকগনিটো মোডে গিয়ে পর্নোগ্রাফি সার্চ করো, পর্নোগ্রাফি দেখো, শুধুমাত্র এর কথা বলছি না আমি। এই এত বেশি অ্যাডিক্টিভ, এর সফটওয়্যার, এর যে অ্যালগোরিদম, এর যে বাইনারি সিস্টেম এত বেশি জটিল, যা আপনার থেকে আপনি যতটুকু আপনি ভাবছেন এই জিনিসটা আমার আমার মতো করে চলে, এটা আপনার মতো কিন্তু চলে না, এ নিজের মতো চলে,
এ আপনার মতো চলে না, আপনি ভাবেন যে আমি সুইচ স্টপ করলাম হয়ে গেল, আমি অন করলাম অন হলো, ডেটা অন করলাম সার্চ হলো, না, সে আপনাকে ডেটা অন করায়, সে আপনাকে অফ করায়, সে আপনাকে কল করায়, সে আপনাকে কল কাট করায়, সে আপনাকে মাল কেনায়, সে আপনাকে বেচায়, সে আপনাকে দেউলিয়া করে, সে আপনাকে অশিক্ষিত করে, সে আপনাকে কুশিক্ষিত করে, সে আপনার ছেলেকে আপনার শিশুকে আপনার স্ত্রীকে আপনার থেকে বঞ্চিত করে, আপনার পছন্দের মানুষগুলোকে আপনার থেকে দূরে সরে দিয়েছে প্রতিনিয়ত এই যন্ত্র যা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে, ঠান্ডা ঘরে বসে এসি ঘরে বসে আপনার জন্য প্ল্যান করা হয়েছে। এবং মানে কি বলে বিজনেস মানে টার্মে একটি কথা আছে, সেই কথাটা হচ্ছে ইফ ইউ নট পে ফর দ্য প্রোডাক্ট ইউ আর দ্য প্রোডাক্ট। অর্থ হচ্ছে আমরা জানি অনেকে বুঝে ফেলেছি হয়তো, তুমি যদি কোনো মানে প্রোডাক্টের জন্য পে না করো, তুমি যদি কোনো পণ্যের জন্য পয়সা না দাও, তুমি যদি কোনো পণ্যকে ফ্রি ইউজ করো, ইফ ইউ নট পে দ্য ফর দ্য প্রোডাক্ট ইউ আর দ্য প্রোডাক্ট, তাহলে তুমি হচ্ছে সেই পণ্য যে পণ্যকে ব্যবহার করে মিলিয়ন্স অফ মিলিয়ন্স ডলার ইনকাম করছে কোনো একজন ব্যক্তি। আপনি কি জানেন, আপনি কি জানেন যে একটি মিউজিক ভিডিও তৈরি করার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়, মিউজিক ভিডিও তৈরি করার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়, সেই পরিমাণ অর্থ দিয়ে, আমি ইন্ডিয়ার কথা বলছি না, আমি যেহেতু আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করছি, উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, আমরা এখন শুধুমাত্র জঙ্গিপুরের বাসিন্দা না, এই যে সামনে মোবাইল রাখা আছে, আমি যদিও এর সঙ্গে একমত না, কারণ আমাদের এই যে মানুষগুলি আছে এইগুলির মধ্যে পরিবর্তন হলে অনেক বেশি, এই যে সোশ্যাল মিডিয়া ফোশাল মিডিয়ায় হয়তো কোনো সময় নেটে পাঠায়, কিন্তু এর দ্বারা খুব একটা বেশি উপকার হয় বলে আমার জানা নেই, খুব একটা বেশি উপকার হয় না, এর দ্বারা হাইলাইট হয়তো বেশি। আমি যে কথাটা বলতে চাইছি যে ইফ ইউ নট পে ফর দ্য প্রোডাক্ট ইউ আর দ্য প্রোডাক্ট, একটি মিউজিক ভিডিও তৈরি করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, সেই পরিমাণ অর্থ দিয়ে তানজানিয়া আফ্রিকার আফ্রিকা মহাদেশের একটি ছোট্ট দেশ, সেই দেশের পুরো বছরের রেশন হবে, যে দেশের মানুষরা প্রতি বছর না খেয়ে প্রত্যেক বছর মারা যাচ্ছে, যে দেশের মানুষরা গাছের পাতা খেয়ে থাকে, যেই দেশের মানুষরা মাটি খেয়ে দিন যাপন করে, সেই দেশের মানুষরা না খেয়ে না খাওয়া অবস্থায় গাছের পাতা খাচ্ছে, আর আমরা এমন একটি মিউজিক ভিডিও তৈরি করছি যে মিউজিক ভিডিওতে মিলিয়ন্স অফ মিলিয়ন্স ডলার খরচ করছি, কেন জানেন, কেন জানেন, আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য, আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য। মিউজিক ভিডিওর দিকে একবার তাকান, তার শব্দগুলো দেখুন কি বলছে, চার বোতল ভোটকার কাম মেরা রোজকা। আমি আমি বলছি যে এটা আমি কিভাবে জানলাম, আমি বলছি যে এটির অর্থগুলি লিরিকগুলি কি একবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমিনান নাসি মান ইশতারি লাহু আল হাদিস লিইযিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, সূরা লোকমানের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের মধ্যে থেকে কিছু মানুষ এমন আছে যারা অসার বাক্য ক্রয় করে, এমন বাক্য যে বাক্যের কোনো মন্ড নাই মাথা নাই, এবং সেইটিকে মানুষের সামনে প্রচার করে, লিইযিল আন সাবিলি মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য, চার বোতল ভোটকা কাম মেরা রোজকা এটি হচ্ছে মিউজিক, সেই মিউজিকের ভিডিওতে আজকে গিয়ে সার্চ করুন এবং দেখুন ইউটিউবে কত মিলিয়ন ভিউ, মিলিয়ন প্রত্যেক মিলিয়ন, 1 মিলিয়ন 10 লক্ষ, 10 মিলিয়ন কত লক্ষ, কত, 10 মিলিয়ন 10×10 কত, 1 কোটি, 1 কোটি, হিসাব করেছেন এখানে কতজন মানুষ বসে আছি আমরা, কত এখানে আমরা যত মানুষ বসে আছি, খুব জোর হয়তো 300 থেকে 400 মানুষ বসে আছি আমরা, একটা গানের মিউজিক ভিডিওতে যার কোনো মাথা নাই মুন্ড নেই, সেই মিউজিক ভিডিওতে ভিউ হচ্ছে 10 মিলিয়ন 20 মিলিয়ন 50 মিলিয়ন 1 বিলিয়ন 1 বিলিয়ন। আমি দেখেছি, কে দেখেছে, আসমান থেকে তো অন্য কেউ এসে দেখে যায়নি, সেখানে তো জিন শয়তান অন্য কোনো অশরীরি আত্মা কেউ দেখে যায়নি, আমরা দেখেছি, আমরা আমি দেখেছি, আপনি দেখেছেন, এই মিউজিক ভিডিওগুলি আমাকে ডিস্ট্র্যাক্ট করা হচ্ছে প্রতিনিয়ত ফেসবুকের অ্যালগোরিদমে। একবার যখন আপনি ফেসবুক খুলেন, ফেসবুক খোলার পরে আপনি যখন স্ক্রল করেন, সেটি হচ্ছে ইনফিনিটি, ইউ ক্যান নট এন্ড, আপনি শেষ করতে পারবেন না, ফেসবুকের সেই অ্যালগোরিদম এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনাকে প্রত্যেকবার জবার খুলবেন তবারই নতুন মনে হবে, আপনি এইভাবে যখন স্ক্রল করেন শেষই হয় না কোনো দিন, চালাবেন চলছে 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 চলছে, আমার শরীরে আমার ব্রেনের মধ্যে যে ডোপামিন ক্ষরণ হচ্ছে, আমাকে যে বলছে এরপরে হয়তো আরও
আরো ভালো কিছু আছে, এরপরে হয়তো আরো ভালো কিছু আছে। তারা ইন্ট্রোডিউস করেছে শর্টস, 30 সেকেন্ড শর্টস, 30 সেকেন্ডস এর শর্ট ভিডিও, যে ভিডিও একবার ক্লিক করার পরে আপনি ভাবছেন আমি 30 সেকেন্ড বা 1 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট থাকবো। আপনি সেই শর্টস 30 সেকেন্ডের শর্টস সেটি কমিয়ে দিয়েছে এখন আরো, সেই শর্টসে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা মানে অপচয় করার পরে আপনি বুঝতেই পারেন না যে আপনার 2.5 ঘন্টা শেষ হয়ে গেছে, যুব সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে। উই আর নাও নেক ডাউন জেনারেশন, আমরা এমন এক প্রজন্ম যে প্রজন্মর ঘাড় হচ্ছে নিচের দিকে, সবসময় মাথা নিচু করে তাকিয়ে থাকে, যে প্রজন্মের ঘাড় উপরের দিকে নয়, যে প্রজন্ম বিড়ি দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ এ ভাবনা নাই, যে প্রজন্ম কেরালায় খাটতে যায় শুধুমাত্র এই কারণে তাকে স্মার্টফোন কিনতে হবে, যে প্রজন্ম তার শিশু সন্তান 12 বছরের সন্তানকে রাজমিস্ত্রিতে পাঠায় এই কারণে যে আমার বাড়ি করতে হবে, মোবাইল কিনতে হবে, যে প্রজন্ম এমন এক প্রজন্মে পরিণত হয়েছে যাদের ঘাড় মাথা মানে মাটির দিকে থাকে, উপরের দিকে থাকে না, যারা সবসময় মানে এই সঙ্গে স্ট্রিক্ট হয়ে থাকে। এই স্মার্টফোন এটি হচ্ছে সেই যন্ত্র, যে যন্ত্র আপনার পকেটে আছে, একটু আগেই যদি একটু হালকা ভাইব্রেশন করে, একটু নোটিফিকেশন এলে সঙ্গে সঙ্গে আপনি বার করবেন। একজন বিজ্ঞানী, একজন মানসিক বিজ্ঞানী, তিনি বলছেন একজন মোবাইল মানুষ, মিনিমাম একজন মানুষ মোবাইল প্রায় 500 বারের বেশি মোবাইলকে বারবার বের করে আর দেখে। 500 বার, 500×10 সেকেন্ড যদি হয় কত হবে, বুঝতে পেরেছেন? এটি আমার যুব সম্প্রদায়কে ধ্বংস করছে। সমাধান, সমাধান আপনি জানেন, সমাধান আপনি জানেন, এর ব্যবহার কমাতে হবে, সমাধান আপনি জানেন, এর ব্যবহার কমাতে হবে। আমার সময় শেষ, আমি কনক্লুড করব, আরও কিছু পয়েন্ট ছিল, মেনলি যে বিষয়গুলোটি আমি কথা বলার চেষ্টা করলাম তা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আপনার জন্য কেউ ভাববে না, আপনাকে নিজের জন্য ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের, সেই জাতির, সেই লোকের অবস্থার পরিবর্তন করেন না যে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। আপনি যদি নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবর্তে অন্য কোন কওমকে আনবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আমাদের কোনো প্রয়োজন থাকবে না। ইসলামের প্রচার এবং প্রসার আমাদের মতো মুসলমানদের মাধ্যমে হয় না। আজকে মানুষ ইসলাম কবুল করছে, আমরা বগল বাজাচ্ছি, মাশাআল্লাহ অমুক সেলিব্রিটি অ্যান্ড্রু টেট ইসলাম কবুল করে ফেলেছে, মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করে ফেলেছে। তোমার তোমার কাজ কি, তুমি কি করেছো, তোমার অংশগ্রহণ কোথায়, তোমার কি করেছো এর মাধ্যমে, তোমার দ্বারা হয়েছে কি? তোমার মতো মুসলিম দেখলে তো তারা পালাবে, তারা পালাবে, তারা বলবে যে এই মুসলিম, এদের মতো আমি হতে চাই না, এদের পল্লীতে ঢুকলেই দুর্গন্ধ ছুটতে লাগে। অমুসলিম পল্লী থেকে মুসলিম পল্লীতে যখন ঢোকে যায় তখন তাদের ড্রেন অপরিচ্ছন্ন, তাদের বাড়ির দরজা অপরিচ্ছন্ন, তাদের সন্তানরা রাস্তায় পায়খানা করে, এদের দেখে আমরা মুসলমান এই ইসলাম এই ধর্ম গ্রহণ করবো না। এটি যদি ইসলাম হয় আমি ধর্ম গ্রহণ করবো না, ইসলাম এর জন্য কবুল করছে না। যুব সম্প্রদায়, জাতিকে পরিবর্তন করার দায়ভার তোমাদের ওপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেই বিশেষভাবে নির্ধারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। ইট ইজ টাইম, ইট ইজ ভেরি হাই টাইম টু চেঞ্জ ইউর সেলফ, চেঞ্জ আওয়ার সেলফ। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, যে সময়টিতে আমাদের পরিবর্তন করতে হবে। কেরালায় খাটতে যাওয়া যাবে না, কেরালায় খাটতে যান, সেইখানে যান, সেখান থেকে শিখে আসুন, ইমপ্লিমেন্ট করুন। আপনাদের মসজিদগুলির ইলেকট্রিক বিল, ফ্যান, বিল্ডিং, রং, এসি, এই মসজিদকে কাজে লাগান, এই মসজিদের সময়গুলিকে, এই মসজিদকে ঠিকঠাক কাজে লাগান, যারা তারা দুনিয়া এবং আখেরাত উভয় শিক্ষায় শিক্ষিত হতে পারে। আমাদের যুব সমাজ যারা নিজেদেরকে নিয়ে শুধুমাত্র ভাবছে, মি অ্যান্ড মাই সেলফ, নিজেদের নিয়ে যারা ভাবছে, তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে তারা শুধুমাত্র শিক্ষাকে এটি অর্থ উপার্জনের মাধ্যম না ভেবে নেয়, শুধুমাত্র সেলফিশনেস, শুধুমাত্র আত্মকেন্দ্রিক যাতে তার যাতে না হয়, তার জন্য তাদের মধ্যে কম্বাইন্ড এডুকেশন, দিনী শিক্ষা এবং দুনিয়া শিক্ষার কম্বিনেশন তাদের মধ্যে তৈরি করতে হবে, এবং এমন আলেম, এমন এক প্রজন্ম আমাদের তৈরি করতে হবে যাতে আমরা আবারও দেখাতে পারি উই আর দ্য চোজেন ওয়ান, আমরাই হচ্ছে সেই নির্বাচিত ব্যক্তিবর্গ যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই মানুষকে বলবে কোনটি ঠিক কোনটি বেঠিক, তুমি মানুষকে বলবে যে কোনটি হক এবং কোনটি বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুব সম্প্রদায়ের প্রতি যে মানে আগাম সূচনাবাদ বার্তা, আগাম যে জান্নাতি সুসংবাদ, সেই সুসংবাদ প্রাপ্ত যুবকদের ও মানে দলের অনুসারী যাতে আমরা হতে পারি তার তৌফিক দান করে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। আমিন বলার আগে ভাবতে হবে কিন্তু, এবারে শুধুমাত্র আমিন বললে হবে না, আমিন আমিন বলতে হবে পরিবর্তনের জন্য। শুধুমাত্র আমিন মৌখিক স্বীকারোক্তির নাম নয়,
যেমন ইনশাআল্লাহ আমরা বলি মিথ্যা কথা বলার জন্য, তেমন আমিন মৌখিক স্বীকারোক্তি নয়, আমিন হচ্ছে এমন এক স্বীকারোক্তি যে স্বীকারোক্তির মাধ্যমে আমার এগ্রিমেন্ট থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেকে পরিবর্তন করব, হে আল্লাহ তুমি আমাকে আমার পথকে সহজ করে দাও, এই হচ্ছে আমিন, এই হচ্ছে আমিন। আমিন বলার আগে ভাববেন আমিন 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 বলে বলে শেষ করে ফেলেছি, পরিবর্তন করছি না। আমিন বলুন হৃদয় থেকে, বলুন আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমিনের গুরুত্ব বোঝার তৌফিক দান করো, আমিন বলুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।